জোনাগুলো এই যে বন্যার কারণে দুর্গন্ধে পাড়ি আসতে পারতেছে না, আমরা গরু কিনতে বিস্তে পারতেছি না, আমরা ভারত থেকে প্রচুর গরু নামিয়েছি, নামার কারণেই আমাদের জোড়াকে জোড়াকে 20,000-30,000 টাকা গরু দাম লস খাচ্ছে। বন্যা হওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দেওয়া পারতেছে না, এই কারণে গরু মুরগির দাম অনেক কম। গরুর অবস্থা মোটামুটি খারাপ, গরু লিয়ার কোনো লোক নাই, ইন্ডিয়ান গরু আসে গরুর লোক নাই, কোনো ব্যাপারই নাই। আমরা গরু আনে জোড়া প্রতি 20,000-30,000 টাকা লস, 34,500 বাজারে গরুর আমদানি প্রচুর, তো বিক্রেতারা প্রচুর দাম বেশি চাচ্ছে, গরু প্রত্যেকটা গরু প্রতি 10,000-15,000 টাকা বেশি চাচ্ছে, বিদায় ক্রেতারা কিনতে পারতেছে না, আমিও কিনতে পারিনি এখনো পর্যন্ত। আমরা ছাগল কিনতে আসছি, গৃহস্থ বলিচ্ছে যে ছাগলের দাম কম, কই তারা দিচ্ছ না, আমরা কিনতেও পারছি না। ঈদুল আজহার নিরাপত্তা ব্যবস্থা আমরা অত্যন্ত কঠোরভাবে নিয়েছি। প্রথমত রাস্তাগুলোতে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং সেখানে পেট্রোল টিম কাজ করছে, এবং হাটগুলোতে আমাদের একটি টিম থাকছে, একটি কন্ট্রোল রুম থাকছে, কন্ট্রোল রুমে আমাদের জাল টাকা শনাক্তকরণের মেশিন থাকছে, এবং মাইকিংয়ের মাধ্যমে আমরা সকল হাটবাসীকে জানাচ্ছি যে আমাদের এই ব্যবস্থাটুকু আছে, তারা যেন এখান থেকে সেই সহযোগিতাটা নেয়। আমরা আশা করছি যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবো।